আমার নবীকে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে জমিনে পড়ে আমার পয়গম্বর জিব্রাইল আমিনকে ডেকে ডেকে বলে ভাই জিব্রাইল না না এটা করতে দেওয়া যাবে না আমি নবী তো মানুষকে মারার জন্য আসি নাই আমি মানুষকে হত্যা করার জন্য আসি নাই রে ও জিব্রাইল আমার মন বলতেছে তায়েববাসীরা যদি আমি নবীকে চিনে নাই বুঝে কিন্তু এই তায়েববাসীর ভিতরে এমন কিছু লোকের জন্ম গ্রহণ করবে ভবিষ্যতে তারা আমি নবীকে চিনবে তাদের বংশধরের ভিতরে একজন হলো ইসলাম ধর্ম গ্রহণ করবে ও জিব্রাইল না এটা করতে দেওয়া যাবে না তারা যদি আমি নবীকে চিনত তারা আমি নবীকে কশিন কালো আঘাত করত না রে জিব্রাইল আমার আল্লাহ রে যে বলো আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ যেন তায়েববাসীর উপরে নাখোশ না হয় নারাজ না হয় আমার আল্লাহকে এই মেসেজটা পৌঁছে দাও রে জিব্রাইল আমার নবী এইভাবে কাঁদতেছেন ও মুসলমান দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও পয়গম্বর আমি আপনাকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবী কেমন রহমত আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত আমার নবী কাফেরদের জন্য একইভাবে রহমত আমার নবী বেঈমানের জন্য একইভাবে রহমত যারা নবীকে গালি দেয় তাদের জন্য আমার নবী রহমত যারা নামাজ পড়ে আমার নবী তাদের জন্য রহমত যারা নামাজ পড়ে না আমার নবী তাদের জন্য রহমত আমার নবী শুধু মানুষের জন্যই রহমত নয় আমার নবী পশু পাখির জন্য রহমত ও মুসলমান আজকে সেই নবীকে আমি আপনি ভুলে গেলাম এই জন্য মুসলমান ভাইয়েরা নবীর সেই মালা নবীর আদর্শের মালা গলে গলায় লাগাও এক পর্যায়ে মুসলমান লম্বা চূড়া ঘটনা আমি সংক্ষেপ করে দিতেছি সময় কম এক পর্যায়ে মুসলমান আমার নবী সেনসিয়ার হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন এক নম্বরে শিয়াবে আবু তালেবের ভিতরে তিন বছর জেল খাটলেন দুই নম্বরে খাদিজাতুল কুবরার বিদায় পয়গম্বরের মন ভেঙ্গে গেলেন তিন নম্বরে তায়েফের ময়দানে পয়গম্বর রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে গোড়াগুড়ি করলেন এই তিনটা জায়গায় পয়গম্বর বড় বড় তিনটা ধাক্কা খাইছেন আঘাত খাইছেন আল্লাহর পয়গম্বর মন ভাঙ্গা নিয়ে উম্মে হানির ঘরের ভিতরে শায়িত আল্লাহর পয়গম্বরের মনে তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল আমার বন্ধুর মন ভাঙ্গা তিন জায়গায় বড় বড় তিনটা বিপদ আমার বন্ধু সহ্য গ্রহণ বন্ধু সহ্য করেছে এই তিনটা বিপদের সম্মুখীন হয়েছে অতএব আমার বন্ধুকে সরাসরি আমি আল্লাহর দরবারে আসার ব্যবস্থা করে দাও এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন জিব্রাইলের ছয়শ পাখা ও মুসলমান এই ছয়শ পাখা কত বড় পৃথিবীর মাঝখানে যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখা মেলে দেয় পুরা পৃথিবীর সমস্ত আয়তন জিব্রাইলের একটা পাখার ভিতরে চলে আসে এরকম ভাবে ছয়শত পাখা দ্রুত বেগে মারতে মারতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ভিতরে চলে আসলেন কিন্তু ব্যাপার হলো উম্মে হানির ঘরের ভিতরে যে আসলেন আমরা ঘরের ভিতরে যাই দরজা দিয়ে না নাকি ছাদ বা সালের উপর দিয়ে হোর করে যাই দরজা দিয়ে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন উম্মে হানির যেই ঘর ছিল এই ঘরের ছাদ ছিদ্র করে তারপরে জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ভিতরে ঢুকলেন তাহলে ব্যতিক্রম ভাবে ঢুকলেন না এই ঢুকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় নবীকে জানিয়ে দিতে চায় ও নবী ঢুকার সিস্টেম হচ্ছে দরওয়াজা দিয়ে বেলাইনে ছাদ ছিদ্র করে ঢুকে আজকে জানিয়ে দিতে চাই আজকে বেলাইনের ব্যতিক্রম একটা ঘটনা ঘটবে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন
অম্মেহানির ঘরের ভিতরে পয়গম্বরকে জাগ্রত করলেন আমার পয়গম্বরকে উঠানোর পর অম্মেহানির ঘরের বাইরে নিয়ে আসলেন অম্মেহানির ঘরের বাইরে নিয়ে আসার পর সিনা সাক করলেন অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করলেন অপারেশন করলেন আফসোস আর দুঃখের সঙ্গে বলতে হয় এক সময় আমাদের বিশ্বের কিছু মানুষ নামদারি মানুষ পয়গম্বরের এই ওপেন হার্ট সার্জারি অপারেশনকে অস্বীকার করত বিজ্ঞানীরা যখন রিসার্চ করে বের করলো তখন থেকে তারা বিশ্বাস করা আরম্ভ করলো ও মুসলমান এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ কোরআন বিজ্ঞানময় কোরআন কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই যেই জিনিসের কোরআন শরীফের ভিতরে উল্লেখ আল্লাহ করে নাই এই জন্য ইংরেজিতে বলা হয় কোরআনকে গুড অফ লাইফ মানব জীবনের এমন কোন জিনিস আল্লাহ তাআলাই কোরআনের ভিতরে আনে নাই যেটা মানুষের ইহলৌকিক এবং পরকালীন জীবনে লাগবে না সব কিছু এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন যাই হোক বিস্তারিত ঘটনা এই পয়গম্বরের ভিতর থেকে কালপটাকে বের করলেন বের করে এক জমজমের জমজম কূপের পানির দ্বারা যারা সৌদিতে হজ করতে গেছেন আপনি গেছেন না আমাদের শামসুবাড়ারি সাহেব গেছে উমরা করার জন্য জমজম কূপ দেখছেন না এই জমজম কূপের পানি দিয়ে পয়গম্বরের কালপটাকে বের করে ধৌত করে ময়লা আবর্জনা মুক্ত করলেন এর পরে একটা পেয়ালা আনলেন ঈমান ও হিকমতের নূর দ্বারা পেয়ালাটা ভরপুর ছিল সেই ঈমান ও হিকমতের নূর পয়গম্বরের কালবের ভিতরে ঢুকিয়ে দিলেন এই জন্যই সমস্ত হাকিমদের হাকিম হচ্ছে আমার নবী সমস্ত হিকমত ওয়ালাদের হিকমত যেখানে শেষ আমার নবীর হিকমত সেখান থেকে শুরু যাই হোক লম্বা আলোচনা পয়গম্বরের হার্ট সার্জারি করলেন পয়গম্বরের সিনা অপারেশন করছেন চারবার অপারেশন করার পিছনে চারটা কারণ আছে সময় যেহেতু কম আর হুজুর এই বিষয়ে আলোচনা করবেন ওই সময় শুনবেন আপনারা এই চারবার অপারেশন করলেন একবার যখন হালিমাতু সাদিয়ার ঘরে ছিলেন নবীর দুধমা হালিমাতু সাদিয়ার ঘরে ওই সময় দুই বছরের সময় দুই নম্বরে যখন নবী আলাইহিস সালাম দশ বছরের সময় যৌবনে কালে পদার্পণ করলেন ওই সময় তিন নম্বরে হচ্ছে ওহী নাজিলের সময় চতুর্থ নম্বরে হচ্ছে এই যে মিরাজে নেওয়ার সময় এই চারবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ওপেন হার্ট সার্জারি হয়ে গেল সিনাসাক হয়ে গেল আল্লাহর পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি সিনাসাক হয়ে গেল এবার জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা জানোয়ার নিয়ে আসলেন বোরাক নিয়ে আসলেন হুয়া দাব্বাতুন নাবিয়াদু বোরাকটা এমন সাদা টিউব লাইটের চাইতো বোরাকটা অনেক সাদা উজ্জ্বল তবিলুন মা ফাওকাল হিমারি দুনাল বাগান এই বোরাকটা গাদার চাইতে একটু ছোট ছিল খচ্চরের চাইতে একটু বড় ছিল বোরাক পয়গম্বরের কাছে নিয়ে আসলেন বোরাক পয়গম্বরকে দেখে লাপালাপি করা আরম্ভ করে দিলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বোরাককে সম্বোধন করে বলতেছেন বোরাক তুমি কার সামনে লাপালাপি করো বেয়াদবি করো তুমি কি জানো তোমার পাশে কে বোরাক জিবরাইল আমিনকে উত্তর করলেন জিবরাইল আমি জানি জিবরাইল বলেন তারপর কেন লাফালাফি করো বেয়াদবি হয়ে যাচ্ছে বোরাক পয়গম্বরকে ডেকে ডেকে বলে পয়গম্বর আমি বেয়াদবি করার জন্য লাফালাফি করতেছি না আমি লাফালাফি করতেছি ও নবী আপনি একটা অনুমতি দিবেন আমার একটা আবদারাজকে রক্ষা করবেন তারপরে আমি লাফালাফি বন্ধ করব আল্লাহর পয়গম্বর বলেন বোরাক কি অনুমতি পয়গম্বরকে বোরাক ডেকে ডেকে বলে নবী কাল কিয়ামতের ময়দানে মাহশরে মা সন্তানকে পরিচয় দিবে না কেউ কাউকে পরিচয় দিবে না এই কঠিন মুসিবতের সময় আমি বোরাককে আজকের মতো আপনি ভুলে যাবেন না গো নবীজি এই ওয়াদা যদি করতে পারেন আমার এই আবদার যদি রক্ষা করেন তাহলে আমি লাফালাফি বন্ধ করব এই জন্য আমি লাফাইতেছি গো নবীজি
বেয়াদবি করার জন্য লাফাই না আমার নবী বোরাককে বললেন বোরাক আমি তোমার আব্দার রক্ষা করব ও মুসলমান লম্বা ঘটনা তারপরে বোরাকটা দ্রুত কত ও মুসলমান বিজ্ঞানীরা বলেন এই বোরাকটা এত দ্রুত ছিল বর্তমানে রকেট প্রত্যেক মিনিটে 186,000 মাইল বেগে চলে এই রকেটের গতির চাইতে বোরাকের গতি অনেক বেশি ছিল এই বোরাকটা করে পয়গম্বরকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস কাফের মুশরিকরা বর্তমান বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন ও মুসলমান বর্তমান ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পয়গম্বরকে নিয়ে চললেন আল্লাহ তাআলা এই ঘটনাটাই কোরআনের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদ আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর বোরাকে করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডেকে ডেকে বলে পয়গম্বর এই বাইতুল মুকাদ্দাসে আপনি একটু ওয়েটিং এ থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইনফরমেশন জারি করে দিলেন ও জিব্রাইল এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে পয়গম্বরের দুই রাকাত নফল নামাজ পড়া লাগবে নফল নামাজের জন্য জামাত যদিও জায়েজ নাই কিন্তু ও জিব্রাইল আজকে আমার হাবিব এর উপস্থিতিতে আমার হাবিব নফল নামাজ যে পড়বে কিন্তু জামাতের সঙ্গে পড়বে আপনারা বলুন তো দেখি জামাতের সাথে নামাজ পড়তে হলে ইমামের প্রয়োজন আছে কি নাই